জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই মেলেনি রাজধানীবাসী। ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন অঞ্চলের সড়ক পানিতে তলিয়ে যায়, এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, ব্যাহত হয় স্বাভাবিক কর্মকাণ্ড। আমাদের কথার আজকের পর্বের বিষয় জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুজ্জামান। এ নিয়ে সাধারণ মানুষের মতামত জানব, তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এই ছবি দেখে মনে হতেই পারে রোদের তীব্রতা থেকে বাঁচতে কোনো খাল বা পুকুরের পানিতে শিশুরা সাঁতার কাটছে। মূলত আজিমপুর কবরস্থানের পেছনের দিক, রাজধানী নিউ মার্কেট এলাকার পিলখানা বিডিআর গেটের সামনের সড়ক এটি। এ যেন সড়কপথে নদীর ছোঁয়া। অপু ও জয়িতা দম্পতি থাকেন নিউ মার্কেট সংলগ্ন একটি ভবনে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর তার বাসার সামনে এখন হাঁটু পানি। বলছিলেন বাসার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে সামান্য বৃষ্টিতেই, তাই তাদের ভোগান্তির শেষ নেই। নিউ মার্কেট হচ্ছে একটা প্রাইম একটা লোকেশন, এই লোকেশনে যদি এরকম মানে গ্রিডলক হয় মানুষ মানুষ কিভাবে চলবে? আজিমপুরের সরকারি কর্মকর্তাদের যে বিল্ডিংগুলো সেগুলো একতলা পুরো ভেসে গেছে, একতলার ভিতর পানি অলরেডি। সরকারি কর্মচারীদের যদি বাসার এই অবস্থা হয় তাহলে কিছু বলার আছে? কারেন্ট নেই কালকে থেকে সারারাত। বৃহস্পতিবারের ভারী বর্ষণে এই এলাকায় এখনও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। রাতে বৃষ্টি শেষ হলেও বেশিরভাগ জায়গারই পানি নেমে যায়, কিন্তু নিউ মার্কেট এলাকায় পানি যেন নামছিলই না। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুক্রবার ছুটির দিনে অনেকেই নানা প্রয়োজনে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু রাস্তায় নেমে তারা হতবাক। আমি রাত্রেবেলা এসে তখন এই বৃষ্টি, তখনও পানি, এ পানি তো এখন থাকার কথা না। নোংরা পানির স্পর্শ এড়াতে বেশি ভাড়া দিয়ে রিক্সা বা ভ্যানে করেই জলাবদ্ধ জায়গা পার হয়েছেন সাধারণ মানুষ। শুক্রবার হলেও নিউ মার্কেটের বেশিরভাগ দোকানই জলাবদ্ধতার কারণে ছিল বন্ধ। ব্যবসায়ীরা হয়েছেন ক্ষতিগ্রস্ত। পুরো মার্কেটে মোটামুটি ভালোভাবে ডুবে গেছে, অনেক আমাদের মানে কয়েক কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। সরকার যে উন্নয়ন যেভাবে করতেছে আর এখানে আছে তো সব বিলীন হয়ে যাচ্ছে। আপনারা তো দেখতেছেন মানুষের কিন্তু অনেকে গালাগালিও করতেছে, কারণ কালকে রাত্রে 12টার বৃষ্টির পানি এখনও নামতেছে না, তো মানুষের মনে কি আসতেছে? সবাই যদি উন্নয়নের ভাগিদার হয় তো আমাদের এখানে উন্নয়ন করতে হবে, এটারও ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে। বৃষ্টির কারণে নগরীর আরও বেশ কিছু জায়গায়ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। মগবাজারের বাগানবাড়ি এলাকায় ড্রেনের পানি ও বৃষ্টির পানি মিলেমিশে একাকার, ভোগান্তিতে মানুষ। এছাড়া পুরনো ঢাকা এবং মিরপুর বিহারী ক্যাম্প এলাকার কিছু কিছু জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে। ক্যাম্পের বেশিরভাগ ঘরেই পানি জমে রয়েছে। এই অবস্থায় ক্যাম্পের বাসিন্দারা চৌকি বা খাটের ওপরেই অবস্থান করছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। জলাবদ্ধতা নিয়ে একটি প্রতিবেদন দেখছিলেন, এখন সাধারণ মানুষের মতামত জানব। দীর্ঘদিন যাবত বৃষ্টি গাদল হলে বা মনে হয় যে পানির রাস্তায় পানি জমা থাকে, যাতে তাদের কষ্ট খুবই দূর কষ্ট হয়। যাদের আশ্বাসন জানা যান যায় না, গাড়ি ঘুড়ি চলতেছে, আইতেছে যাইতেছে, কেদা পানি ছিটটা যাবে নাইছে, বাজার ঘাট কিছু করা জানা যাইতে জানা যায় না। ব্যবসায় লোকজন আসতে অসুবিধা হয়, সেই কারণে দেখা যায় পানি ডেমে আসতেও চায় না অনেকে, বেচা কিনা কম হয়। আর এখানে একটু বৃষ্টি হলেই সবসময় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে, সেই জন্য খুবই মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় আর কি। আর এখানে কোনো সুগারাস লাইনে পানি নামার মতো কোনো ব্যবস্থা নেই, মানে ড্রেন করে দেয় নাই যে পানিটা নিচে চলে যাবে, এই হলো পরিস্থিতি আর কি। এই যে জলাবদ্ধতার কারণে ড্রেনেজ সিস্টেম তো অবশ্যই আছে, কিন্তু জলাবদ্ধতা এটা বন্ধ হয়, নষ্ট হয় যে পাবলিকের ভুলে, মানে ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলায় রাখে, বিশেষ করে পলিথিন যেটা, এইটাই বেশি ক্ষতি করে। মানুষ কলা খেয়ে খোসাটা ড্রেনের মুখে দিয়া দিব, বাজার বাসার থেকে ময়লাটা পলিথিনে বইরাই না ড্রেনের মুখে ছেড়ে দিব, এইলে হলো মূল সমস্যা, প্রতিনিধি কিছু করতে পারবে না। এনে সমস্যাটা হইলো রাস্তা ভাঙ্গা, এক দুই নম্বর হলো পানি যাওয়ার কোনো জায়গা নেই, বুঝছেন? পানি জমিয়ে যায় অনেক এরিয়ার মধ্যে, এখান থেকে রায়বাজার মুখ পর্যন্ত কোনো পানি যাওয়ার জায়গা নেই, এটাই হলো বেশি সমস্যা। নিত্যনৈতিক ব্যাপার, এই জিগাতলা থেকে টেনানি মোড় এবং শঙ্কর পর্যন্ত অল্প কিছুক্ষণ ঘন্টা দু চার এক বৃষ্টি হলেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এটি একটি দীর্ঘদিন থেকেই এই অবস্থা চলে আসছে, তবে এখানে
নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় না, নিজে নিজে পানি এসে নিজে নিজেই তা চলে যায়। বিশেষ করে জিগাতলা টেনানি মোড় বাসীর চরম দুর্ভোগের পানির ইয়ে হচ্ছে, সেটা থেকে আমরা নিষ্কৃতি চাই। এই পরিমাণ বৃষ্টি যে পানি তো এখানে জমেই, আমার দোকানে পানি, আমার বহু টাকার মাল নষ্ট হয়েছে, তাছাড়া বাথরুমের সুপারিশের লাইনটা জাম হয়ে যায়, ময়লা সহকারে ঢুকে, বাধ্য হই আমরা বন্ধ করতে হেসতে, কিন্তু কোনো ফল পাই না, খুবই কষ্ট হয় আমাদের। এইখানে পানি জমে, বৃষ্টি পানি হইলে সবসময় বৃষ্টি পানি এভাবে জমে, রাস্তাঘাটে ছেলেবেলে স্কুল কলেজের ছেলেবেলেরা যাতায়াত করতে পারে না, এবং কোনো ভালো মানুষ নামাজ পড়তে যাবে সেটা পাক পবিত্রভাবে যাইতে পারে না। প্রশাসনের সবাই করে, সিটি কর্পোরেশনের কমিশনাররা দেখে না দেখার ভান করে, এই এলাকায় অবহেলিত এলাকার মতো হয়ে গেছে, কেউ দেখে না দেখার ভান করে, কোনো কাজ উন্নয়ন কাজ করে না, কিন্তু জনগণের থেকে ট্যাক্স নেওয়ার জন্য সবাই তৎপরে যা যেমন নেওয়া যায়, কিন্তু এলাকার উন্নয়নে কাজ করে না। আর সুয়ারিজের লাইন, এই এলাকা দীর্ঘ 17 বছর যাবো সুয়ারিজের লাইন ড্যাম, আমাদের ড্রেনেজ সিস্টেম খারাপ, তো এটা বেসিক্যালি আমি যতটুকু জানি এটা ওয়াসার ম্যান্ডেট, তো এখন সিটি কর্পোরেশনের সাথে ওনাদের কতটুকু কোঅর্ডিনেশান এবং কোঅপারেশন আছে আমি জানি না, তো এটা ওনাদের মধ্যে আরও বেটার কোঅর্ডিনেশান দরকার আছে। আর সিটি কর্পোরেশন বা আমি ডিএমপির দিক থেকেও একটু গাফেলতির কথা বলবো, আমরা কোনো সময় টোটাল রাস্তাটা ইউটিলাইজেশানে পাই না, হয়তো দেখা যাচ্ছে রাস্তা ভাঙ্গা, কাজ ঠিকমতো হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে এই রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী ফেলে রাখা, তো পুরা রাস্তাটা যদি অ্যাকচুয়ালি ইউটিলাইজেশানে নেওয়া যায় এবং হচ্ছে জলাবদ্ধতাটা কোঅর্ডিনেশানটা ওনারা যদি ওয়াসার সাথে ভালোভাবে করতে পারে, আর ডিএমপির সিগন্যালিং বিষয়টা, আর বিশেষ করে যখন জলাবদ্ধ বৃষ্টি হয় তখন তো অ্যাকচুয়ালি রাস্তা ডুবে যায়, ওই সময়ে ট্রাফিকও খুব বেশি অ্যাক্টিভ দেখা যায় না, তো ওই সময়ের জন্য বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট হয়তো ডিএমপির পক্ষ থেকেও করতে পারে আর কি, বিশেষ করে যে সময়টাতে জলাবদ্ধতা হয় এবং ওই স্পেসিফিক এরিয়াগুলোতে। পানি জমে রোডঘাট গাঁথা থাকে, রোডে দাঁড়াই ওদিন আসছিলাম 2টা পর্যন্ত, বৃহস্পতিবার রাত্রে 2টা পর্যন্ত ছিলাম বাহিরে, এখানে পানি আসলে মাজার সমান, হ্যাঁ তো পানি কমছে, এরপরে আমার বাসায় যেতে হয়েছে। মনে করেন এক আড়ু পানি হইলে তো ওদিকটা গাড়ি যায় না, সিএনজি যায় না, বন্ধ হয়ে যায়, পানি ঢুকে বন্ধ হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। ওই যে জলাবদ্ধতা, পানিটা যেন তাড়াতাড়ি সরে যায়, সরকার জানি সে ব্যবস্থা তাড়াতাড়ি করে। আমাদের কথার আজকের পর্ব এখানেই শেষ করছি, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মনিরুজ্জামান, আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।